আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ন্যারেশনটি করার চেষ্টা করব। চলো তাহলে আমরা শুরু করি। ন্যারেশন করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যে জিনিসটি বের করতে হবে, আমাদের প্রথম রিপোর্টেড স্পিচটি আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করো, এখানে এই যে ইনভার্টেড কমা, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, তার মানে প্রথম রিপোর্টেড স্পিচ হচ্ছে এটা, হোয়াট আর ইউ ডুইং। ঠিক আছে, তো হোয়াট আর ইউ ডুইং, এটা একজনের কথা। কার কথা? দেখো, সেড হি টু মি, অর্থাৎ সে বলেছিল, তাহলে এটা হচ্ছে হি এর কথা। আর কাকে বলেছিল? টু মি, আমাকে। তাহলে এই বাক্যের, এই রিপোর্টেড স্পিচের রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে হি এবং রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি। অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যে বলবে সে হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, আর যাকে বলা হবে সে হচ্ছে রিপোর্টিং অবজেক্ট। তাহলে আমরা এই বাক্যের রিপোর্টিং সাবজেক্ট হিসেবে হি পেলাম, আবার এই বাক্যের রিপোর্টিং অবজেক্ট হিসেবে মি পেলাম, এবং এই বাক্যটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে দেখো, এখানে নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তিনটি কাজ আমরা করে ফেললাম। বাক্যটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ, এই বাক্যের রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে হি এবং রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি। তো যেহেতু বাক্যটার নাম ইন্টারোগেটিভ, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভের রুলস অনুযায়ী এই ন্যারেশনটি করার চেষ্টা করব। দেখো, ইন্টারোগেটিভের রুলসটা আমরা একটু এখান থেকে দেখে নিই। ইন্টারোগেটিভের রুলসে দেখো, আমাদের প্রথমে দেয়া আছে রিপোর্টিং সাবজেক্ট, তার মানে আমাদেরকে রিপোর্টিং সাবজেক্ট বসাতে হবে। তো আমরা প্রথমে রিপোর্টিং সাবজেক্ট বসাবো। রিপোর্টিং সাবজেক্ট যেহেতু এখানে হি, আমি এখানে হি লিখবো। এরপরে কি দেয়া আছে? দেখো, আস্কড দেয়া আছে, তাহলে আমরা লিখবো আস্কড। তারপরে কি দেয়া আছে? দেখো, রিপোর্টিং অবজেক্ট দেয়া আছে, তাহলে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে এখানে আমরা কি পেলাম? মি, তাহলে মি লিখবো। এরপরে দেয়া আছে কি? দেখো, ডব্লিউ এইচ ওয়ার্ড অথবা ইফ দেয়া আছে, ডব্লিউ এইচ ওয়ার্ড লিখবা অথবা ইফ লিখবা। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখো, হোয়াট দিয়ে শুরু হয়েছে, হোয়াট একটা ডব্লিউ এইচ ওয়ার্ড। যদি ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, আমরা ডব্লিউ এইচ ওয়ার্ডটা লিখবো, আর এখানে যদি কোনো অক্সিলিয়ারি ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা লিখবো ইফ। ঠিক আছে, তাহলে এখানে ডব্লিউ এইচ ওয়ার্ডটা লিখবো। এরপর দেখো, রিপোর্টেড সাবজেক্ট, তো রিপোর্টেড সাবজেক্ট হচ্ছে এই রিপোর্টের স্পিচের মধ্যে থাকবে, অর্থাৎ এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ। তো ইউটাকে আমরা এখানে পরিবর্তন করে বসাবো, রিপোর্টের স্পিচের মধ্যে যে প্রোনাউনই থাকুক না কেন সেটাকে পরিবর্তন করে আমাদের বসাতে হবে। যদি সেটা ফার্স্ট এবং সেকেন্ড হয় সেটা পরিবর্তন করে আমরা বসাবো। তো আমরা একটু দেখে নিই, এই প্রোনাউনটা হচ্ছে ইউ, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে, আর যদি কোনো সেকেন্ড পার্সন থাকে সেটা অবজেক্ট অনুযায়ী বসবে। তো ইউটা কাকে ফলো করবে? কার মতো হবে? মি এর মতো। মিটা হচ্ছে ফার্স্ট পার্সন, তো ইউটাকেও ফার্স্ট পার্সন বানাতে হবে। তো আমরা দেখি নিই ইউ এর ফার্স্ট পার্সন কি, আমরা একটু দেখি। এই যে দেখো, ইউটা সেকেন্ড পার্সন, এটার ফার্স্ট হচ্ছে আই, আবার ইউটা সেকেন্ড পার্সন ফার্স্ট হচ্ছে মি। তাহলে আমরা কোনটা বসাবো? এখন খেয়াল করো, এই ইউটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু আমরা কিন্তু এখন রিপোর্টেড সাবজেক্ট নিয়ে কথা বলছি, এই ইউটা সাবজেক্ট, সেহেতু আমরা এই সাবজেক্টের গড় থেকে নেব, অর্থাৎ ইউ এর পরিবর্তে আমরা আই বসাবো। তাহলে এখানে আই বসালাম। এরপরে কি লিখবো? দেখো, টুরু ব্যতীত অন্য অক্সিলিয়ারি ভার্ব, টুরু ব্যতীত অন্য অক্সিলিয়ারি ভার্ব। দেখো তো এখানে কোনো টুরু ব্যতীত অন্য অক্সিলিয়ারি আছে কিনা? আছে, এই যে আর আছে, তো আরটা কি হয়ে যাবে? এম ইজ আর, এগুলো হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার, এম ইজ আর হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার, তাহলে আয়ের সাথে হবে ওয়াজ। আমি যদি তোমাদেরকে শীটটা একটু দেখাই, তাহলে খেয়াল করো, এই যে ওয়াজ অথবা ওয়ার থাকলে আমরা লিখবো হ্যাড বিন। ঠিক আছে, এরকম করে আমরা যদি এই যে দেখি এখানে, যে দেখো এম ইজ আর যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখবো ওয়াজ অথবা ওয়ার। ওকে, এরপরে আমরা বসাবো রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব কোথায় আছে? সাবজেক্ট পরে ডুইং, তাহলে আমরা লিখবো ডুইং। তারপর এক্সটেনশন, এখানে আর কোনো কিছু নাই। তাহলে আমাদের প্রথম বাক্যটি হয়ে গেল হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। এরপরে খেয়াল করো, আমরা পরের বাক্যটি নিয়ে কাজ করবো। তো পরের বাক্যটি হচ্ছে, দেখো ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়েছে, তার মানে হচ্ছে আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট, এই কথাটি। তো
এটা কে বলেছে খেয়াল করে, যে আই সেড, তার মানে এই কথাটা বলেছে আই, তার মানে এই কথাটা রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে? তো রিপোর্টিং অবজেক্টকে নিশ্চয়ই হি, তার মানে এখানে হিম হবে অবজেক্ট হিসেবে, আমরা হিম ইউজ করব, ঠিক আছে? তাহলে একটা রিপোর্টেড স্পিচকে তুমি যদি পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে তিনটি জিনিসকে ফাইন্ড আউট করতে হবে। প্রথমটা হচ্ছে যে বাক্যটিকে তুমি পরিবর্তন করবে, রিপোর্টেড স্পিচ সেটির অর্থাৎ বক্তা মানে সেটি কে বলেছে সেটা। এরপরে এটাকে আমরা বলি রিপোর্টিং সাবজেক্ট, আর এটি কাকে বলা হয়েছে অর্থাৎ রিপোর্টিং অবজেক্ট বের করতে হবে, এবং ওই বাক্যটির নাম কি, নাম অনুযায়ী আমরা ওই স্ট্রাকচারটা ফলো করে এই বাক্যটিকে কমপ্লিট করব। তো দেখো এই বাক্যের রিপোর্টিং সাবজেক্ট আমরা পেলাম আই, যেহেতু এটা আই বলেছে, আর এই বাক্যের রিপোর্টিং অবজেক্ট হচ্ছে হি, যেহেতু এখানে হি এবং আই আইয়ের মধ্যে কথা হচ্ছে, অর্থাৎ দুজনের মধ্যে কথা হচ্ছে। তিন নম্বর হচ্ছে এই বাক্যটির নাম হচ্ছে অ্যাসার্টিভ, আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট। তাহলে আমাদের অ্যাসার্টিভের রুলসটি ফলো করে এই বাক্যটিকে কমপ্লিট করতে হবে। তো অ্যাসার্টিভের রুলসটি আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের, খেয়াল করো। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস হচ্ছে প্রথমে রিপোর্টিং সাবজেক্ট আমরা বসাবো, রিপোর্টিং সাবজেক্ট। তাহলে আমরা রিপোর্টিং সাবজেক্ট একটু বসাই, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে আই। তারপরে আমরা বসাবো সেট, সেট। তো এখানে সেট না বসিয়ে আমি রিপ্লাইড বসাবো। কেন রিপ্লাইড বসাবো? কারণ হচ্ছে প্রথমে একটা প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, প্রথমটা ছিল একটা প্রশ্ন, তাই না? এই যে হোয়াট আর ইউ ডুইং, এরপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরেরটা অ্যাসার্টিভ। যদি এমন হয় এই প্রশ্নের উত্তরে কোনো অ্যাসার্টিভ যদি দেওয়া থাকে, প্রশ্নের উত্তরে কোনো অ্যাসার্টিভ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে রিপ্লাইড বসাবো, তাহলে আই রিপ্লাইড, ঠিক আছে? এরপরে টু আমরা বসাবো না, রিপোর্টিং অবজেক্টও বসাবো না, এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে? আমরা যখন কোনো প্রত্যুত্তর করব, কোনো প্রশ্নের উত্তর যখন আমরা দেবো, সেক্ষেত্রে আমরা টু প্লাস রিপোর্টিং অবজেক্ট বসাবো না, দ্যাটটা বসাবো, তাহলে আই রিপ্লাই দ্যাট। এরপরে আমরা একটু খেয়াল করি, দ্যাটের পরে হচ্ছে বাক্যটি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যেটি, আমরা সেটি পুরোপুরি বসিয়ে দেবো। তো সেটি এখান থেকে শুরু আই। তো আইটা যেহেতু ইনভার্টেড কমার ভেতরে আছে, এটাকে পরিবর্তন করতে হবে, এটা একটা প্রোনাউন। আমি প্রথম বলেছিলাম তোমাদেরকে ইনভার্টেড কমার মধ্যে যেসব প্রোনাউন থাকে সেগুলো ফার্স্ট এবং সেকেন্ড রুলে পরিবর্তন করার প্রয়োজন হয়। তো আইটাকে পরিবর্তন করতে হবে। তো আইটা হচ্ছে সাবজেক্ট, এটা ফলো করবে কাকে, রিপোর্টিং সাবজেক্টকে, অর্থাৎ এটা সরি আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, রিপোর্টিং সাবজেক্টকে ফলো করবে, অর্থাৎ ফার্স্ট পার্সন রিপোর্টিং সাবজেক্টের মতো হবে। তো এই ফার্স্ট পার্সনটা কার মতো হবে, রিপোর্টিং সাবজেক্টের মতো। রিপোর্টিং সাবজেক্ট এখানে হচ্ছে আই, এই আইটাও কিন্তু ফার্স্ট পার্সন, তাহলে দুটোই যখন ফার্স্ট পার্সন এটাকে পরিবর্তন করা লাগবে না, ঠিক আছে? এরপরে এখানে আছে ওয়াজ, তো আমরা জানি ওয়াজ ওয়্যার থাকলে সেগুলো হয়ে যাবে হ্যাড বিন, হ্যাড বিন, ওয়াজ ওয়্যার থাকলে হবে হ্যাড বিন। তারপরে হচ্ছে লিখবো, বাকিটা আমরা লিখে দেবো ডুইং। এরপরে মাই, এই মাইটাকেও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো, যেহেতু মাইটাও একটা প্রোনাউন। তো মাইটা ফার্স্ট পার্সন, এটা ফলো করবে কাকে, সাবজেক্টকে, ঠিক আছে? তাহলে এই সাবজেক্টও তো ফার্স্ট পার্সন, তাহলে কোনো পরিবর্তন হবে না। মাই অ্যাসাইনমেন্ট, তাহলে আমাদের দ্বিতীয় বাক্যের কাজ আমরা করে ফেললাম। এবার আমরা তিন নম্বর বাক্যটি একটু খেয়াল করি। দেখো রিপোর্ট, এই রিপোর্টেড স্পিচ এটা, এখান ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে, দেখো শেষ হয়েছে এখানে। তো একটা ইনভার্টেড কমার মধ্যে এখানে দুটি বাক্য, দেখো ইউ শুড ফ্লাই ইন দ্য আফটারনুন, এই যে এখানে গিয়ে শেষ একটা বাক্য, আবার ইট উইল কিপ ইউ ফিট, এখানে গিয়ে আরেকটা শেষ। তাহলে ইনভার্টেড কমা এখানে শুরু হয়ে এখানে শেষ, কিন্তু বাক্য হচ্ছে দুটো, এবং একই ইনভার্টেড কমার মধ্যে যতগুলো বাক্যই থাকুক না কেন সেটা একজন ব্যক্তিরই, ঠিক আছে? তাহলে এখানে ইনভার্টেড কমার মধ্যে দুটি বাক্য, তো আমরা প্রথমটার কাজ করব, এরপরেরটার কাজ পরে করব। তাহলে প্রথমটা কি, ইউ শুড ফ্লে ইন দ্য আফটারনুন। তো আগের মতোই এ কথা কে বলেছে বের করতে হবে, এ কথা কাকে বলেছে বের করতে হবে, আর এটা কোন সেন্টেন্স, কোন ধরনের বাক্য সেটা বের করতে হবে। তো এটা দেখো, ইউ শুড ফ্লে ইন দ্য আফটারনুন, মানে বিকেলে তোমার খেলা উচিত, এই কথাটা বলেছে হি, যেহেতু এখানে দেয়া নাই, কিন্তু আমাদের পরে বুঝতে হবে, আমরা পরে বুঝলাম যে এই কথাটা বলেছে হি, ঠিক আছে? তো অবশ্যই কাকে বলেছে, মিকে বলেছে, যেহেতু হি আর মি এর মধ্যে কথা হচ্ছে, তাহলে আমরা এই কথা রিপোর্টিং সাবজেক্ট পেলাম হি, রিপোর্টিং অবজেক্ট পেলাম মি, আর এই কথাটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন।
তাহলে আমাদের এসআরটিভি রুলস অনুযায়ী লিখতে হবে। তো আগেই আমরা এসআরটিভি রুলস একটা করেছি, আমরা সেটা অনুযায়ী লিখি। তাহলে প্রথমে আমরা রিপোর্টিং সাবজেক্ট লিখব, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে হি। তারপরে আমরা লিখব সেইট, হি সেইট। এরপরে টু, তারপরে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে হি সেইট টু মি, তারপরে হচ্ছে দ্যাট, হি সেইট টু মি দ্যাট। ওকে, এরপরে আমরা মূল বাক্যটা আমরা লিখে দেব, ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন। তো ইউটা আমরা লিখব, খেয়াল করো ইউটা যেহেতু প্রোনাউন এটাকে পরিবর্তন করা যায় কিনা আমরা দেখি। এটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে ফলো করবে? আমরা জানি অবজেক্টকে ফলো করবো। এখানে অবজেক্ট হচ্ছে কে? মি। আমরা এটা ধরতে পারি অথবা এটা ধরতে পারি, মি। তো মিটা কোন পার্সন? মিটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে ইউটা যেহেতু সেকেন্ড পার্সন আর ফলো করবে ফার্স্ট পার্সন অর্থাৎ মিকে, সেক্ষেত্রে আমাদেরকে পরিবর্তন করা লাগবে, ইউটাকেও ফার্স্ট পার্সন করতে হবে। তো ইউ এর ফার্স্ট পার্সন আমরা কি একটু দেখে নিই আবার। দেখো ইউ এর ফার্স্ট পার্সন হচ্ছে আই। ওকে, তো আমরা লিখব দ্যাট আই। এরপরে শুড, শুড কোনো পরিবর্তন হবে না, আই শুড প্লে ইন দ্য আফটারনুন। তাহলে আমরা এতটুকু কাজ করে ফেললাম। এরপরের বাক্যটি দেখো, ইট উইল কিপ ইউ ফিট। ঠিক আছে, তো এটা আমরা করব। এখন মনে রাখবা, যদি একই ইনভার্টেড কমার মধ্যে একাধিক কথা থাকে, যেমন এখানে একটা কথা আরও একটা কথা আছে, দুটো কথা, সেক্ষেত্রে আমরা পরের কথাটাকে আগের কথার সাথে যোগ করব। যোগ করতে কি ব্যবহার করব? অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড ব্যবহার করব। ঠিক আছে, তো অ্যান্ড ব্যবহার করার পরে আমরা দেখব যে এই বাক্যটি পরিবর্তন করার চেষ্টা করব, তাই না? তো এই বাক্যটি পরিবর্তন করতে গেলে আমাদের আগের মতোই তিনটি কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা কে বলেছে এবং কাকে বলেছে, আর পরেরটা হচ্ছে, আর তিন নম্বর কাজ হচ্ছে এই বাক্যের কি নাম। তো যখন আমরা কোনো বাক্যকে যোগ করব, এই বাক্য তো আমরা এটার সাথে যোগ করছি, এখন যোগ করার ক্ষেত্রে আমাদের এতগুলো কাজ লাগবে না, আমরা শুধু দেখব যে বাক্যটার কি নাম সেটা। তো দেখি তো এই বাক্যটার কি নাম, ইট উইল কিপ ইউ ফিট। আমরা এটা বুঝলাম যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় বা অন্য কোনো সেন্টেন্স যদি হয়, আমরা অ্যান্ডের পরে কি বসাবো? ওই বাক্যের রিপোর্টিং ভার্ব, ওই বাক্যের রিপোর্টিং ভার্ব। অ্যাসার্টিভের রিপোর্টিং ভার্ব আমরা জানি সেট, একটু খেয়াল করো দেখো রিপোর্টিং সাবজেক্ট সেট, এই যে অ্যাসার্টিভের রিপোর্টিং ভার্ব হচ্ছে সেট। তার মানে কোনো একটা বাক্যকে তুমি যদি যোগ করো আগের বাক্যের সাথে, সেক্ষেত্রে যে বাক্যটি তুমি যোগ করবা সেই বাক্যের রিপোর্টিং ভার্ব থেকে আমরা শুরু করব, রিপোর্টিং ভার্ব থেকে শুরু করব। আমি আবার বলছি, তুমি এই বাক্যটাকে আগের বাক্যের সাথে যোগ করতে চাচ্ছ অ্যান্ড দ্বারা। যদি এরকম হয় অ্যান্ড দ্বারা যোগ করছো, সেক্ষেত্রে আমরা পরের যে বাক্যটা আমরা যোগ করব সেই বাক্যের রিপোর্টিং ভার্ব থেকে আমরা বসাবো। তো এই বাক্যের রিপোর্টিং ভার্ব হচ্ছে, আমরা রুলস থেকে পেলাম সেট, তাহলে আমরা সেট থেকে শুরু করব, সেট। ঠিক আছে, আচ্ছা এটা আমি লিখলাম, এটা আবার আমাকে কাটতে হবে, বোঝার জন্য লিখেছি। দেখো সেট, এরপর আমরা লিখব সেটের পরে আছে আমাদের রুলসে আছে দ্যাট, সেট দ্যাট। ঠিক আছে, এরপর আমরা পুরো বাক্যটা লিখব, সেট দ্যাট ইট উইল কিপ ইউ ফিট। তাহলে ইট উইল, শ্যাল বা উইল থাকলে উড হয়ে যাবে, শ্যাল বা উইল থাকলে উড হয়ে যাবে, তারপরে পরিবর্তন হবে না কিপ। আর ইউটা যেহেতু সেকেন্ড পার্সন এটা ফলো করবে ফার্স্ট পার্সনকে, আমরা একটু আগে একটা করেছিলাম এখানে যে সেটা হয়ে গেছে আই, আর এখানে হবে মি। কেন মি হবে আমি একটু পরে বর্ণনা করছি। এরপরে ফিট, দেখো একটু আগে আমরা যে এই ইউটা ছিল, এই ইউটা হয়েছিল আই, আর এখন ইউটা হয়েছে মি। খেয়াল করো এই ইউটা বাক্যের প্রথমেই ছিল ভার্বের আগে, তার মানে এই ইউটা সাবজেক্ট। তো ইউটাকে আমরা ফার্স্ট পার্সনে কনভার্ট করেছিলাম, তাই না? তো খেয়াল করো ইউটা যদি সাবজেক্ট হয় তাহলে আমরা সাবজেক্টের ঘর থেকে নেব, আর সেকেন্ড যে ইউটা ছিল, এই যে এখানে আমরা যে ইউটা চেঞ্জ করেছি, এটা হচ্ছে ভার্বের পরে। কি হচ্ছে ভার্ব? ভার্বের পরে আছে ইউটা, তার মানে এটা অবজেক্ট হিসেবে আছে, তাহলে আমরা অবজেক্টের ঘর থেকে নিতে হবে। দেখো ইউটা অবজেক্টের ঘর থেকে যদি আমরা নিই তাহলে হবে মি, দেখেছো এখানে? ওকে, তাহলে এখানে মি হলো। এখন এটা আমি কেন কাটবো, এই যে সেটের নিচে আমি আন্ডারলাইন করেছি কেন সেটা খেয়াল করো। তো আমাদের বাক্যটা শুরু হয়েছে এখান থেকে, হি সেড টু মি দ্যাট আই শুড প্লে ইন দ্য আফটারনুন অ্যান্ড সেড দ্যাট। দেখো একই বাক্যে সেড কিন্তু দুইবার আছে, তাই না? এইভাবে দুইবার রাখা যাবে না, আমরা প্রথম সেড দিয়েছি, পরেরটা যদি
সেট রুলস অনুযায়ী আসে সেক্ষেত্রে আমরা দেবো অ্যাডেড, সেটের পরিবর্তে কি বসাবো অ্যাডেড বসাবো, অ্যাডেড দ্যাট। ওকে তাহলে আমরা এই বাক্যটি কমপ্লিট করে ফেললাম। তারপরে আমাদের সর্বশেষ যে বাক্যটি সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। তো আমরা এটা কে বলেছে, এটা কাকে বলেছে, এবং এই বাক্যের কোনো স্পেশাল রুলস আছে কি না আমরা একটু দেখে নেব, বা এই বাক্যটির কি নাম সেটা। তো এটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, যেহেতু আগের কথাগুলো এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত শেষ, এবং এটা ছিল হি এর কথা, আবার নতুন ইনভার্টেড কমা শুরু হয়েছে, তার মানে এটা আই এর কথা হবে অবশ্যই। তাহলে এই বাক্যটা বলেছে আই, এবং বলেছে কাকে, অবশ্যই হি কে। তাহলে আমরা রিপোর্টিং সাবজেক্ট পেলাম আই, এবং রিপোর্টিং অবজেক্ট পেলাম হি অর্থাৎ হিম। এবং এই বাক্যের জন্য আলাদা একটা রুলস আছে, থ্যাংক ইউ দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে আমরা একটা রুলস ফলো করব, থ্যাংক ইউ দ্বারা যদি বাক্য শুরু হয়। তাহলে আমরা রুলসটা একটু দেখে নিই, খেয়াল করো থ্যাংক ইউ যদি থাকে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং সাবজেক্ট লিখবো, ঠিক আছে, এরপরে থ্যাংকড লিখবো, তারপরে রিপোর্টিং অবজেক্ট লিখবো। আবার বলছি থ্যাংক ইউ যদি থাকে রিপোর্টিং সাবজেক্ট লিখবো, থ্যাংকড লিখবো, রিপোর্টিং অবজেক্ট লিখবো। তাহলে রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে আই, এরপরে থ্যাংকড লিখবো, তারপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কে, অবশ্যই হি, তো হি তো আর অবজেক্ট হিসেবে বসে না, হি এর অবজেক্ট হচ্ছে হিম। ওকে আই থ্যাংকড হিম, এরপরে বাকি কি আছে, ফর ইউর অ্যাডভাইস, ফর, এরপরে ইউটা চেঞ্জ করতে হবে, আমরা চেঞ্জ করবো একটু পরে অ্যাডভাইস। ওকে তো ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন, তাই না, এটা কাকে ফলো করবে, এটা অবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে। তো এখানে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে এই যে হিম, তাই না, হিম, হিমটা কোন পার্সন, হিমটা থার্ড পার্সন, তাহলে ইউরটাকেও থার্ড পার্সন করতে হবে। আমরা ইউরের থার্ড পার্সন একটু দেখে নিই, খেয়াল করো এই যে ইউরের থার্ড পার্সন হচ্ছে হিজ অথবা হার, যেহেতু এখানে সিঙ্গুলার একজনের সাথে কথা বলা হচ্ছে সেহেতু হিজ অথবা হার। আবার ইউরের থার্ড পার্সন দেয়ার যদি ফ্লুরাল হতো, এখানে ফ্লুরাল না আমরা সিঙ্গুলার ইউজ করবো, যেহেতু সিঙ্গুলার এখানে দুজনের মধ্যে কথা হচ্ছে, তো ইউরের থার্ড পার্সন হচ্ছে হিজ অথবা হার, ছেলেদের জন্য হিজ আর মেয়েদের জন্য হচ্ছে হার, তাহলে আমরা এখানে হিজ ইউজ করবো যেহেতু ও ছেলে। তাহলে আমরা আল্লাহর রহমতে ন্যারেশনটা কমপ্লিট করে ফেললাম, তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবা, আল্লাহ তোমাদের ভালো থাকুক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।